বিশ্বের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সবসময় সাহায্যের হাত প্রসারিত করে আসছে আল খায়ের ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবারও কোরবানির ঈদে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজের অবহেলিত মানুষের হাতে কোরবানির গোশত তুলে দিয়েছে সংস্থাটি। আর তার পেছনে ছায়া হয়ে দাঁড়িয়েছেন আমাদের সম্মানিত ডোনার ভাই বোনেরা। তাদের সহযোগিতায় হাসি ফুটেছে এই মানুষগুলোর মুখে। বিশ্বের বিভিন্ন দেশের মতো আফ্রিকার দেশ কেনিয়ায় কোরবানির গোশত পৌঁছে দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন। দেশটির প্রায় 36টি পৃথক পৃথক স্থানে এই কোরবানির গোশত পৌঁছে দেওয়া হয়েছে। ডোনারদের এমন মহানুভব সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইকরা বাংলা টিভির উপস্থাপক মুফতি সালেহ আহমদ ও মাওলানা আব্দুল বাসিত। আগামীতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তারা। বিদেশক এবছরের নিয়ে আগামী বছর বা সবসময় আল খায়ের ফাউন্ডেশনের পাশে থেকে গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা আপনাদের সহযোগিতাকে অব্যাহত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলের প্রচেষ্টাকে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ট্রাকটি পুরোটাই লোড করা হবে, এরপর আমাদের একটি লোকেশন, ওইখানে আমাদের দায়িত্বশীল টিম রেডি আছেন, আমরা ওইখানে চলে যাব, আপনাদের কুরবানির গোশতগুলো পৌঁছে দিতে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম এটা যে আপনি একটা নাম লিখান, কিন্তু আপনার এই নামের পিছনে শত শত মানুষদের ঈদের হাসি জড়িত রয়েছে। বিশ্বাস করুন, যখন আমরা মানুষদের কাছে এগুলো দিতে যাই, মানুষদের হাসি দেখলে অন্তরটা জড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এই সফরের হালতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তো সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের কুরবানিকে যেন কবুল করেন। দিস কুরবানি 2024 উই আর পারফর্মিং কুরবানি থ্রাউট দ্য ওয়ার্ল্ড। আল খায়ের ফাউন্ডেশন টিম অল ওভার, ফ্রম অস্ট্রেলিয়া টু ইন্ডিয়া টু কেনিয়া টু সাউথ আফ্রিকা। আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ ডোনেটেড এন্ড উই গ্যারান্টিড ইউ দ্যাট উই উইল ডেলিভার। We will deliver with confidence, with Islamic integrity and ethics. যাদের সহযোগিতায় আজ এই মানুষগুলোর হাতে গোশত তুলে দেওয়া সম্ভব হলো, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনে আরো সুখ সমৃদ্ধি দান করুন।